আজকের পর্বের প্রশ্ন, মানব দেহের কোন অঙ্গটি ব্লাড ব্যাংক নামে পরিচিত? কি এমন আছে আপেল বীজে যেটা খেলে মানুষ মারা যাবে? কোন গাছের পাতা খেলে জাপটে ধরবে ঘুম? নিয়মিত কি খেলে কিডনিতে কখনো পাথর হবে না? শ্যাম্পুর সঙ্গে একটু চিনি মিশিয়ে মাথায় মাখলে কি হয়? এরকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, মানব দেহের কোন অঙ্গটি ব্লাড ব্যাংক নামে পরিচিত? কিডনি, প্লিহা, হার্ট নাকি ব্রেন? সঠিক উত্তর হলো প্লিহা। গুরুতর আঘাতের মতো জরুরি পরিস্থিতিতে যেখানে প্রচুর রক্তক্ষয় হয়, প্লিহা তার শিরাগুলিকে প্রসারিত করে এবং রক্ত ধরে রাখে। এই সংরক্ষিত রক্ত তারপর সেই অঙ্গে পরিবাহিত হয় যেখানে রক্তের প্রয়োজন হয়। এ কারণে প্লিহাকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়। পরের প্রশ্ন, কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয়? গাঁদা ফুল, জুঁই ফুল, বেলি ফুল নাকি রজনীগন্ধা? সঠিক উত্তর হলো জুঁই ফুল। পরের প্রশ্ন, ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা আসে না? হলুদ, সাদা, নীল নাকি সবুজ? সঠিক উত্তর নীল। পরের প্রশ্ন, কি এমন আছে আপেল বীজে যেটা খেলে মানুষ মারা যাবে? উত্তর, এতে উপস্থিত অ্যামিগডালিন নামের একটি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র তা হজমে সহায়ক অ্যাসিডের সংস্পর্শে আসে, আর ঠিক তখনই অ্যামিগডালিন নামের উপাদানটি চরিত্র বদল করে বিষাক্ত সায়ানাইডে পরিণত হয়। আর সায়ানাইড এমন একটি বিষ যা নিমিষে মানুষকে মারাত্মক অসুস্থ করে তুলতে পারে। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, অনেকক্ষণ না খেয়ে থাকলে তারপর কি খেলে অগ্নাশয় নষ্ট হয়? তেঁতো, টক, মিষ্টি নাকি নোনতা? সঠিক উত্তর হলো মিষ্টি। পরের প্রশ্ন, কি খেলে তলপেটের অতিরিক্ত মেদ কমে যায়? খেজুর ভেজানো জল, জিরা ভেজানো জল, এলাচ ভেজানো জল নাকি মেথি ভেজানো জল? সঠিক উত্তর জিরা ভেজানো জল। জিরার জল ভালো হজমে সাহায্য করে এবং দেহ থেকে টক্সিন বার করতে পারে। পাচনতন্ত্র ঠিক থাকলে শরীর থেকে টক্সিন সহজেই পরিষ্কার হয়ে যায়, যার ফলে ওজন আর ফ্যাট দুই তাড়াতাড়ি কমে যায়। তাই নিয়মিত জিরার জল পান করলে তা অতিরিক্ত মেদ কমাতে কাজ করে। পরের প্রশ্ন, কোন গাছের পাতা খেলে জাপটে ধরবে ঘুম? বেলের পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা নাকি সূর্যমুখী পাতা? সঠিক উত্তর থানকুনি পাতা। ভালো ঘুমের জন্য থানকুনি পাতা ভিজিয়ে রেখে খেতে পারেন। থানকুনি পাতা ভেজানো জল স্নায়ু শিথিল করে, ফলে সহজেই ঘুম আসে। এতে রয়েছে একাধিক অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের স্ট্রেস লেভেল কমায় ও নার্ভ সিস্টেমকে শান্ত রাখে। পরের প্রশ্ন, নিয়মিত কি খেলে কিডনিতে কখনো পাথর হবে না? আচার, পাতি লেবু, দই নাকি কামরাঙা? সঠিক উত্তর হলো পাতি লেবু। পাতি লেবু রসে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়ামজাত পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে এবং ছোট পাথরগুলোকে ভেঙে বের করে। রোজ সকালে জলের সঙ্গে লেবুর রস মিশ্রিত করে পান করুন, অথবা দিনের যে কোনো সময়ে লেবুর রস পান করুন। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কিডনিকে সুস্থ রাখতে এবং পাথর ও অন্যান্য টক্সিনকে দূর করতে সাহায্য করে। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? পেলে, ম্যারাডোনা, মেসি নাকি রোনালদোকে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, শ্যাম্পুর সঙ্গে একটু চিনি মিশিয়ে মাথায় মাখলে
কি হয়? উত্তর: শ্যাম্পু করার পরে চুল যতটা নরম এবং উজ্জ্বল হয় তার সঙ্গে চিনি মেশালে কাজ হয় বেশি। চিনি চুলের ব্যবহারের জন্য খুব ভালো একটি উপাদান। চিকিৎসকরা বলছেন শ্যাম্পু করার সময় যদি তার সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করেন তাহলে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মজবুতও হয়। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আজকের শেষ প্রশ্ন, বোতলজাত জল খেলে কি ক্ষতি হয়? উত্তর: আমরা যে সাধারণ জলপান করে থাকি তাতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে আর এইসব উপাদান দেহের জন্য খুব উপকারী। এইসব উপাদানগুলি বোতলজাত জলে খুব কম থাকে। বোতলজাত জল দীর্ঘদিন রাখার ফলে জলে প্লাস্টিক দ্রবীভূত হয়ে যাওয়ার কারণে জলে প্লাস্টিক মিশে যায় আর এর ফলে ক্যান্সার ও কিডনি রোগসহ আরও বিভিন্ন রোগ হতে পারে। তাই বোতলজাত জল প্রয়োজন হলে খাবেন, না হলে বোতলজাত জল খাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।